বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মজয়ন্তীতে চ্যানেল আয়ের বিশেষ অনুষ্ঠান প্রথা বিরোধী রবীন্দ্রনাথ। এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। রবীন্দ্রনাথ ঠাকুর শিল্পের এমন কোনো শাখা ছিল না যেখানে তিনি পদচারণা করেননি। তিনি কি সব জায়গায় প্রথা মেনেছেন? সেই বিষয় নিয়েই আজকের অনুষ্ঠান, আজকের আড্ডা। প্রথা কি আর প্রথা বিরোধিতায় বাকি, সেই বিষয়ে বলবেন ডক্টর বিশ্বজিৎ ঘোষ। ধন্যবাদ। আসলে রবীন্দ্রনাথ যে কালে আবির্ভূত হয়েছেন, সেই কালে যা ছিল সেটাই প্রথা, এবং সেই প্রথার বাইরে তিনি যদি কিছু কোথাও পা রেখে থাকেন লেখার মধ্যে, ছবি আঁকার মধ্যে, সেইটাই প্রথা বিরোধিতা। সহজ কথা এইভাবে বলা যেতে পারে যে রবীন্দ্রনাথের আগে যে সাহিত্য ছিল সেটি, সেখানে কি পাই আমরা? মধ্যবিত্তের জীবন, প্রেম সেখানে একটি মুখ্য বিষয়, কবিতায় মাইকেল মধুসূদন দত্ত আর তার আগে মধ্যযুগের বাংলা কবিতা, মধুসূদনের মধ্যে যে কাঠিন্য সেটা ভেদ করে সাধারণ মানুষের কাছে কবিতাকে পৌঁছে দেয়া, এটা প্রায় ছিল না রবীন্দ্রনাথের আগে। যে প্রথাকে তিনি অতিক্রম করার চেষ্টা করলেন, সেই প্রথা কিন্তু সাধারণ মানুষের সঙ্গে নয়, একটা অভিজাত উচ্চ শিক্ষিত তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল সাহিত্যটা। স্যার, প্রথা তো আমরা জানি জীবন যাপনের সাথে সম্পৃক্ত, যেটা আমরা মানে পূর্বপুরুষ ধরে বহন করে আসছি, সেটাও প্রথা এরকম আছে। তারপরে ধর্মীয় প্রথা আছে, সেটাও আছে, কিন্তু এরকম কিছু প্রথা আছে। আমরা কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে আছি, রবীন্দ্রনাথ যেহেতু সাহিত্য সাধনা করেছেন, সুতরাং সাহিত্যের ক্ষেত্রে কি ঘটছে, প্রথা নানা রকম আছে। স্যার, সাহিত্য তো জীবনের থেকে বাইরের কিছু না, উনি তো মানে জীবনকেই রচনা করেছেন। মোটেই নয়, সাহিত্যের সাথে জীবনের সম্পর্ক আছে। রবীন্দ্রনাথ প্রথাটির বিরোধিতা করেছেন কিন্তু শিল্পের মধ্য দিয়ে। তিনি তার রাজনীতি তার অস্ত্র ছিল না, তার অস্ত্র অন্য কিছু, তিনি শিল্পের মধ্যে সেটি করার চেষ্টা করেছেন। ব্যাপারটি এই যে রবীন্দ্রনাথের আগেও ছবি আঁকা হতো ভারতবর্ষে, আর রবীন্দ্রনাথ সেখানে কি পরিবর্তনটি করলেন, এখানে অধ্যাপক সৈয়দ মঞ্জুর ইসলাম আছেন, তিনি রবীন্দ্রনাথের সেই বিরোধিতার জায়গাটা, মানে প্রথা ভাঙার জায়গাটা তিনি বলতে পারবেন। কিংবা এখানে জয়ন্ত চট্টোপাধ্যায় আছেন, তিনি বলতে পারবেন যে বিসর্জন নাটকে আপনি যেটা বলছিলেন যে ধর্মের সেই প্রথাটাকে ভেঙে নতুন রবীন্দ্রনাথ কী নতুন আমাদের কাছে দিচ্ছেন। সুতরাং শিল্পটাই কিন্তু তার প্রথা ভাঙার প্রধান হাতিয়ার আমি বলবো। আমি বিশ্বজিতের কথাটি বলল চিত্রকলার বিষয়টি রবীন্দ্রনাথের, তার আগে ছোট করে বলে নেওয়া উচিত যে তার উপন্যাসেও তিনি প্রথার বিরুদ্ধে গিয়েছিলেন বটে। দুইটা উদাহরণ দিই আমি। একটা হচ্ছে যে স্বদেশী আন্দোলন যখন চলছিল, তখন দেশের বেশিরভাগ মানুষের এক ধরনের ভাবাবেগ একদিকে ধাবিত হচ্ছে। ঘরে বাইরে লিখলেন, সেখানে তিনি দাঁড় করালেন সন্দীপকে, সেই বিপ্লবীর চরিত্রে, আর বিমলা ছিল তার সঙ্গে চলে গেল, কিন্তু নিখিলেশ দাঁড়িয়ে গেল মানবতার পক্ষে। রবীন্দ্রনাথ একেবারে চিরাচরিত চিন্তাভাবনার পিছনে গিয়ে তাকে প্রতিবাদ জানিয়ে নতুন মানবতার জয়গান গাইলেন, সেটি কিন্তু প্রথা বিরোধিতা, এই জন্য সমালোচিত হয়েছিলেন। এখন আমি চিত্রকলাতে আসি। এই যে রবীন্দ্রনাথের ছবি, এই যে দেখা যাচ্ছে এখানে রেখার কাজ, তিনি বলছেন নিজে যে আমার ছবি রেখার ছবি, রঙের ছবি, ভাবের ছবি নয়। এর আগে ভাব দিয়ে ছবি হতো, অনুভূতি প্রধান, আবেগ প্রধান ছবি। রবীন্দ্রনাথ দেখলেন যে তিনি পশ্চিমা আধুনিকতার অনুকরণ তিনি করবেন না, আবার প্রচলিত যে চিত্রচিন্তা তার বাইরে গিয়ে নতুনভাবে শৈলীর বিন্যাস ঘটিয়ে তিনি তার চিত্রকলার চর্চা করবেন। সেটি শুরু করেছেন অনেক পরে, প্রায় 67-68 বছর বয়সে তিনি সত্যিকার অর্থে তুলি এবং কলম হাতে তুলে নিলেন। এবং সেখানে আমরা যদি তার ছবিগুলি অনুসরণ করি, অনেকগুলি ছবি পাশাপাশি নিয়ে দেখি, দেখতে পাবো প্রথমত রঙের বিষয়ে তিনি অস্পষ্ট রং ব্যবহার করছেন, ঘন রং, গাঢ় রং, যেটি ভারতীয় চিত্রকলায় হতো না। দ্বিতীয়ত রেখা এবং রঙের প্রাধান্য, এবং রেখার যে এত সুন্দর কারুকাজ এই কাজটি তিনি করেছেন, তা দিয়ে তিনি এক ধরনের কাঠিন্য ফুটিয়ে তুলেছেন। শেষের কবিতার অমিত কিন্তু বলছেন এক সময় যে কবিতা লিখতে হবে খাড়া খাড়া লাইন থাকবে, এই ধরনের কথাবার্তা আছে, চাচা ছোলা বিষয় থাকবে। রবীন্দ্রনাথ নিজেকে স্থাপন করেছেন অমিতের জায়গায়, নিজের কথাগুলি বলে যাচ্ছেন, এটাই কিন্তু প্রথা বিরোধিতা। স্যার, ওই কথাটা আমি একটু বলতে চাচ্ছিলাম যে উনি একই সাথে বর্ণনাকারী, একই সাথে রবীন্দ্রনাথ ওখানে ক্যারেক্টার হিসেবে আসছে,
একই সাথে অমিতকে দিয়ে তাকে সমালোচনা করছেন উনি, অমিতকে দিয়ে তিনি নিজের কথাগুলিও বলিয়ে নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, নিজের কথাগুলো প্রেমের উপন্যাস, অথচ সেখানে আধুনিকতার প্রকাশগুলি কি হতে পারে তিনি সেটি নির্বিকারভাবে বলে যাচ্ছেন। এটিও ভারতীয় উপন্যাসে কখনো ছিল না। চতুরঙ্গের বিষয়ে বিশ্বজিৎ নিশ্চয় একটু পরে বলতে পারবেন যে সেখানেও কিন্তু চেতনা প্রবাহের ব্যবহার করেছেন, একেবারে নতুন একটা বাংলা উপন্যাস সৃষ্টি করে তিনি প্রায় 13-14 বছর আর উপন্যাস লিখলেন না, সেটাও কিন্তু প্রথার বিপরীতেও গেলেন। প্রথা মানে তো প্রচল, যেটি একটা রক্ষণশীল চরিত্র অর্জন করে এনে চর্চার ভিতর দিয়ে, এই যে ক্রমাগত চর্চিত হতে হতে একটা রক্ষণশীলতার মাত্রা পেয়ে যায় তখনই সেটা প্রচল হয়ে দাঁড়ায়। অচলায়তন তাকে ভাঙার জন্য যে আহ্বান জানালেন, মুক্তধারার যে বাঁধটা, সে সবই কিন্তু একটা প্রচলের নিদর্শন। সেগুলিকে ভেঙে তিনি প্রচলের বাইরে গিয়ে তিনি মুক্ত জীবনের আহ্বান জানালেন, সেটি তো এক ধরনের প্রথা বিরোধী। ছবির ব্যাপারে যেটা বলছিলেন আপনি, যে তার আগ পর্যন্ত ভারতীয় উপমহাদেশে অভিজাত যে চিত্রকলার যে ফর্ম সেটা ছিল মিনিয়েচার, রাজস্থান মিনিয়েচার এবং রবি বর্মার অলিওগ্রাফ ছিল, সেখানেও ছিল ওই আবেগ প্রথা। আবেগ প্রথা, তারপর যে বেঙ্গল যেটা নব্যবঙ্গীয় স্কুল হলো, যেটা অবনীন্দ্রনাথ ঠাকুর এবং হাবেল সেটা শুরু করলেন, সেখানেও তো এক ধরনের ভারতীয় চিত্রকলার চর্চা হলো। ভারত মাতা করলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, সেখানেও আবেগ প্রধান। অথবা মুঘল চিত্রকলার যে অনুকরণে যে নববঙ্গীয় ধারার সূচনা হলো, সেখানেও কিন্তু আবেগটা গুরুত্বপূর্ণ। সেখানে রং এবং রেখার প্রাধান্য সেটা বলা যাবে না। এইখানে তিনি আধুনিকতার চর্চা করলেন এবং সেটিকে আমি বলতে পারি যে বাংলা চলচ্চিত্র, বাংলাদেশে ভারতীয় চিত্রকলায় একটা নতুন ধারার তিনি সূচনা করলেন। এবং অনেকদিন কিন্তু তিনি এই দেশের মানুষের কাছ থেকে সাড়া পাননি। তিনি একসময় অনেকটা মানে অভিমান করে বলেছেন যে আমার ছবি ভারতীয়দের জন্য নয়। তার মানে কতখানি তিনি প্রচলের বাইরে গিয়ে নিজের দেশের মানুষের ভাবাবেগকে আঘাত করতে পারলেন, তার অভিমান দিয়ে যদিও। কিন্তু তারপরও তো স্যার আমরা তাকে এতদিন ধরে স্মরণ করছি সব সময়ের জন্য, সত্য কারণ সত্য মনে করে না বলছি, যে 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 লেখক, যে শিল্পী নিজের সময়ে সময়ের সামনে চলে যান, তিনি তো অগ্রবর্তীতে সমসাময়িক হন, সে অর্থে রবীন্দ্রনাথ আমাদের সমসাময়িক। বলে গেছেন, আমরা যখন শেষ হয়ে যাব তখনও তিনি অগ্রবর্তী হয়ে যাবেন, কারণ তার তো চিন্তা তো অনেক দূরে এগিয়ে গেছে, সময়কে অতিক্রম জানতেন। সে আজই হতে শত বর্ষ পরে, চিহ্নিত হয়েছেন এবং শিবনারায়ণের একটি প্রবন্ধে তার চিত্রকলায় কালো রঙের, আপনি বলেছেন আলো আধারির একটি ব্যাপার, কালো রঙের ব্যবহার তার জীবনে, সারা জীবনে যে মাঙ্গলিকতা সাধনা আমরা সাহিত্যের অন্যান্য ক্ষেত্রে পাই, একজন মানুষ কেবল মঙ্গলের সাধনা করে না, তার অবচেতন মনে নানা ধরনের জটিলতা, এক ধরনের পাশবিকতা অথবা কুলুষ অথবা সব বাদ দিয়ে এক ধরনের বেদনা ভার বোধ এগুলো সৃষ্টি হতে পারে। এখানে খালেদ আমি যদি এক মিনিট আমাকে সময় দেওয়া হয়, কালো রংটি কিন্তু একেবারে যে অমঙ্গলের প্রকাশ তা কিন্তু নয়। আপনার খেয়াল আছে কিনা 1890 সালে থেকে শুরু করে প্রায় এক দশক তিনি ছিন্নপত্র লেখার সময় পদ্মায় থাকতেন, হাউস বোটে ঘুরে বেরিয়েছেন, প্রায়শই সেখানে যেতেন এবং ছিন্নপত্রে বর্ণনা আছে অন্ধকারের, এবং অন্ধকারের পরতে পরতে বিছিয়ে থাকা অন্ধকার রাত্রিবেলা দেখছেন পদ্মার বোট থেকে, কি নাম ছিল, পদ্মা বোট, সেখান থেকে দেখছেন আকাশের এই অন্ধকারের পরতে পরতে বিছিয়ে পড়া, তিনি বলছেন বৈভব। তো অন্ধকারকে যিনি বৈভব হিসাবে কল্পনা করতে পারেন, অন্ধকারের পরতগুলি এত নিবিড়ভাবে উপলব্ধি করতে পারেন, সেখানে তিনি শোক ভোলার শক্তি পেয়েছেন অন্ধকার থেকে। ফলে রবীন্দ্রনাথের অন্ধকার সবসময় যে অমঙ্গলের প্রতীক তা কিন্তু না, সবসময় কিন্তু কথাই আছে যে আধার আলোর অধিক। আমি আমি মনে করি তার চিত্রকলার আধার অনেক সময় সেই আলোর অধিক, কারণ একটা কি প্রফেসর, কালো রঙের মধ্যে যেগুলো টোন, এগুলো হচ্ছে টোনাল ভেরিয়েশন, যেটাকে আমরা ছবিতে কিন্তু এই কালো ঘেরাটুপ দিয়ে আলাদা করে দিয়ে এবং তিনি কালোকে নিবিষ্টভাবে পর্যবেক্ষণ করছেন। যে মানুষ কালোর শক্তিতে জানে সে তো আলোর শক্তি জানতেই পারে। ঊনবিংশ শতাব্দীতে আমরা আমাদের চিত্রকলায় রঙের যে ব্যবহারটা দেখি সেটা কিন্তু প্রকট, মানে খুবই প্রকট, ইমপ্রেশনিস্টরা যে ধরনের রং ব্যবহার করেন সেটা সেইখানটায় আমি বলতে চাই। এখানে রবীন্দ্রনাথ অনেক বেশি প্রথা বিরোধী, যে তিনি কালো রঙকে অনেক বেশি প্রাধান্য দিয়ে আমাদের বিভিন্ন মাত্রাতে যারা ওই এই প্রকাশবাদী যারা ছবি এঁকেছেন তাদের মতো করে তিনি এঁকেছেন, কিন্তু পশ্চিমা প্রকাশবাদের একটা জিনিস কি ভাবা যাবে যে রবীন্দ্রনাথ তো বর্ণান্ধ ছিলেন, কালার ব্লাইন্ড, গভীর রঙগুলিকে তিনি কিছু গুলিয়ে ফেলতেন, সবুজের সঙ্গে নীলের অনেক সময় পার্থক্য করতে পারতেন না।
কিন্তু তারপরেও যেটা বলা যায় যে তিনি হালকা রংটা দেখতেন কিন্তু হালকা রং ব্যবহার করেননি। তিনি জানেন যে হালকা রংটা আবেগের স্থানান্তরিত হতে পারে, আর গভীর রং হলে কি হয়, গভীরতা উৎসাহিত হতে পারে সেই রঙের ভিতর দিয়ে। কবিতার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ কিভাবে প্রথা ভেঙেছেন? রবীন্দ্রনাথের আগে যে কবিতা যে কাঠামো ছিল সেই কাঠামোর মধ্যে গদ্য কথ্য ভাষায় বা তার মধ্যে সংলাপ এটা কখনই ছিল না তার আগে। রবীন্দ্রনাথই প্রথম এটা আনলেন। এটাকে বলা যেতে পারে যে কবিতার মোড়কে একটা ছোট গল্প, কিন্তু তার মধ্যেও যে সুপ্ত তাল, লয়, ছন্দ, তাল সব কিছুই এগুলো রয়ে গেছে হঠাৎ দেখা। আমরা কিন্তু দেখতে পাই এটা একটা চিত্রকল্প কিন্তু আমরা দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে কবিতাটি শোনার সঙ্গে সঙ্গে, হ্যাঁ, যেটা মধ্যে ছবি ভেসে উঠছে। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব খনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ও সাথীদের সাথে, একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়, বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা, সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পর স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনব তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধল, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? একটুকু রইলাম চুপ করে, তারপরে বললাম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। অসাধারণ কবিতা। হ্যাঁ, অসাধারণ। মানে পদ্মভাষিক কবিতা অনেক জনপ্রিয় হয়, কোনো কোনো পঙ্ক্তি প্রবাদে পরিণত হয়, এই কবিতার অনেক পঙ্ক্তি প্রবাদের মতো যত্রতত্র। একটি কথা আমি বলতে চাই, যেমন রবীন্দ্রনাথের বড় হয়েছেন যে মহর্ষি দেবেন্দ্রনাথের যে পরিবার, অনেক বড় পরিবার, তার মধ্যে রবীন্দ্র প্রথা ভাঙার মধ্যে এই এই জায়গাটা ভাবলে কেমন হয়, যে উনি উপনিষদীয় আবহাওয়ায় কিন্তু ওনার বড় হওয়া এবং বেশ পরিণত বয়স পর্যন্ত কিন্তু ওনার লেখার ভেতরে কিন্তু উপনিষদের যে দর্শন সেটি বেরিয়ে এসছে। যেমন গীতাঞ্জলির কথাই বলি, এটা তো উপনিষদেরই আর একটি আধুনিক সংস্করণ। দাদা, আমি এখানে একটা কথা বলতে চাই, উনি নিজেই তো জমিদার ছিলেন বা জমিদার বংশের উনি, তো যে যেমন দুই বিঘা জমিতে উনি একই সাথে মানে নিজে জমিদার হয়ে জমিদারকে কিভাবে উনি ক্রিটিক করছেন, সেটা তো বটেই, শুধু তাই নয়, তারপরে জমিদারি ব্যবসার জন্য আমরা লজ্জিত। জমিদারি ব্যবসার কথা রইল না, তারপরে জমিদার হিসেবে তিনি যা কাজগুলি করেছেন সেটা কোনো জমিদার সে সময় করেনি, তাকে আমরা প্রথা বিরোধিতা বলতে পারি। পৃথিবীর অন্যান্য দেশে সেখানকার যে সমাজ, সেখানকার যে শ্রমিক শ্রেণীর ব্যাপারটা দেখলেন, যেমন আফ্রিকার বর্ণবাদ বিরোধী যে কবিতাটা লিখলেন, উপনিবেশবাদের, উপনিবেশবাদ। আফ্রিকাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যখন মুসোলিনি আবিসিনিয়া আক্রমণ করলো, তখন রবীন্দ্রনাথ কিন্তু শান্তিনিকেতনে, হ্যাঁ, তো অমিয় চক্রবর্তী তখন লন্ডন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি রবীন্দ্রনাথকে একটি চিঠি দিলেন যে আবিসিনিয়া মুসোলিনির ট্যাঙ্কির নিচে চলে গেছে, আপনি একটা কবিতা লিখুন। রবীন্দ্রনাথ সেই চিঠি পাবার আগেই অমিয় চক্রবর্তী আরেকটা টেলিগ্রাম পাঠালেন তার কাছে, তখন রবীন্দ্রনাথ একটি কবিতা লিখলেন এবং কবিতাটি তিনি অনুবাদ করে পাঠালেন লন্ডনে। লন্ডনে সেটি ছাপা হলো ম্যানচেস্টার গার্ডিয়ানে, এবং ম্যানচেস্টার গার্ডিয়ানে ছাপাটার মূল বিষয়টা ছিল যে আফ্রিকার প্রতি তার ভালোবাসা। নাটকে যে বিসর্জন নাটকে যে বলি প্রথাটা উনি যে একেবারেই খারিজ করে দিলেন, এই সম্পর্কে আমি, স্যার আপনি যদি একটু বলেন। বিসর্জন অবশ্যই মানে আরেকটি প্রথা বিরোধী সাহিত্য আঙ্গিক নাটক হিসেবে শুরুতেই হয়েছে এরকম, মার কাছে কী করেছে দোষ, মাতৃত্বের যে আকাঙ্ক্ষা সেটা আমার আছে, অনেক কি তুমি সন্তান দাও, আমার আকাঙ্ক্ষা এত তীব্র, এত গভীর, এত বহুবর্ণিল আমার বাৎসল্য আকাঙ্ক্ষা, সুগভীর
তবু আমাকে তুমি সন্তান দাও না সন্তানের আকাঙ্ক্ষায় বলি প্রদান অর্থাৎ পশু নিধন এর মধ্যে এক ধরনের নিষ্ঠুরতা আছে এটা একটা প্রচল এটা এক ধরনের সংস্কার রবীন্দ্রনাথ যে সময়ে জন্মান আসলে এক অর্থে রবীন্দ্রনাথের জন্মটাই খুব প্রথা বিরোধী একটি ঘটনা 14তম সন্তান হিসেবে জন্মানো একটি প্রথা বিরোধী ঘটনা এবং ছোটবেলায় তিনি যখন পড়াশোনার দ্বারস্থ হন এবং যে আগ্রহ নিয়ে তিনি স্কুলে গিয়েছিলেন এবং এই স্কুলটা ত্যাগ করেন যে শিক্ষানীতি প্রচলিত ছিল যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন এবং স্যার শ্রীনিকেতনের কথা বলেছেন এর আগে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছেন শিক্ষাটা কি ধরনের হওয়া উচিত জ্ঞানের সঙ্গে আনন্দের যোগটা কিরকম হওয়া উচিত মানুষের মানুষের মানবিক বিকাশটা কত স্বাভাবিক হওয়া উচিত এটা তিনি দেখিয়েছেন তার পক্ষেই সম্ভব যে কোনো রক্তপাত এর বিরোধিতা করা এবং বিসর্জন এই নাটকে কিছু চরিত্রের মধ্য দিয়ে আমাদের মানবিক বোধকেই অসাধারণ লালিত্য দিয়েছেন মহিমা দিয়েছেন এবং ক্ষমতার সঙ্গে আসলে মানবিকতা মমতার সঙ্গে ক্ষমতার যে দ্বন্দ্ব সেখানটায় মমতাকে প্রাধান্য দিয়েছেন বিসর্জন নাটকের অব্যাহত প্রাসঙ্গিকতা মনে হয় রবীন্দ্রনাথের একটা খুব বড় জিনিস যে গোবিন্দ মাণিক্যের একটি সংলাপ আছে যে দেবতার নামে মনুষ্যত্ব হারায় মানুষ এই যে দেবতার নামে মনুষ্যত্ব হারায় মানুষ এটি কিন্তু আমরা এখন দেখছি বসনিয়া হার্জেগোভিনিয়াতেও সেই দেখছি বাংলাদেশে সেটা দেখছি ইরাকেও সেটা দেখছি এই যে এইখানেই রবীন্দ্রনাথ অব্যাহত প্রাসঙ্গিক 1891 সালের এই নাটক